সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে মেহেরপুরের গাংনীর বিস্তৃত এলাকা। এমন চোখ চুরানো হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে। চলতি মৌসুমে এই উপজেলায় 3000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার আবাদ করা হয়েছে। কৃষকরা বলছেন, বাজারে ভোজ্য তেলের দাম বেশি হওয়ায় সরিষার চাষে ঝুঁকছেন তারা। এই যে তেলের দাম যে বেশি, আপনার 200 পার হয়ে গেছিল তেলের দাম, বুঝছেন? এই জন্য আমাদের নিজস্ব জমি থাকতে তেল কিনে খাবো কেন? সরিষাতে অনেক লাভ, কারণ কি এটা খোল হলেই সেটাও জমিতে কাজে লাগে, তেল হলে সেটাও আপনাদের কিনা লাগে না। এবার আবহাওয়া তুলনামূলকভাবে এবার সরিষার আবাদ মোটামুটি আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে আর কি। কৃষকদের পর্যাপ্ত সহায়তা ও অনুকূল আবহাওয়ার কারণে সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষি বিভাগ। বিভিন্নভাবে প্রণোদনা এবং বিভিন্ন পরামর্শের মাধ্যমে আমরা কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করি। বরাবরের মতোই এবারও সরিষা চাষ বাড়ছে, সেই হিসাবে প্রায় 3000 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে গাংনী উপজেলাতে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশের তেলের চাহিদা পূরণ করতে বেশি পরিমাণে সরিষা চাষের কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।